আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কখনও কি ভেবে দেখেছেন একটি ছোট ভুল আপনার জন্য কত বড় সমস্যার কারণ হতে পারে আপনি হয়তো জানেন না কিন্তু এখানে কিছু সাধারণ ভুল নতুন প্রবাসীদের জন্য বিশাল বিপদ ডেকে আনতে পারে জরিমানা মামলা এমনকি দেশ থেকে বের হওয়ার নিষেধাজ্ঞাও গতকাল দুইজন নতুন প্রবাসী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তারা এই ভুলগুলো করে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের গল্পগুলো শোনার পর আমি বুঝলাম অনেকেই সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে এমন ভুল করছেন তাই আজ আমি আপনাদের জানাব সৌদি আরবে নতুন এসে কি করবেন না যাতে আপনিও এই ধরনের সমস্যায় না পড়েন আপনার ভবিষ্যৎ নিরাপদ রাখতে এবং সফল প্রবাস জীবন গড়তে চলুন এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিই সৌদি আরবে নতুন এসে যে ভুলগুলো করবেন না বাইরে থেকে সিম কার্ড কেনা বাইরে থেকে সিম কার্ড কিনলে আপনার ইকামার তথ্য ব্যবহার করে অন্য কেউ অপরাধমূলক কাজ করতে পারে এতে বড় ধরনের জরিমানা বা মামলার সম্মুখীন হতে পারেন ওটিপি কোড শেয়ার করা ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচয়ে কেউ ফোন করে ওটিপি কোড চাইলে কখনোই শেয়ার করবেন না এটি আপনার ব্যক্তিগত বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি করতে ব্যবহার করা হতে পারে হাসপাতালের কাগজে সাইন করা কোনও রোগীকে হাসপাতালে দেখতে গিয়ে তার চিকিৎসার খরচের কাগজে সাইন করবেন না এটি আপনার উপর বড আর্থিক দায় চাপাতে পারে নতুন অবস্থায় ওয়াইফাই রাউটার নেওয়া সৌদি আরবে ইন্টারনেট রাউটার নেওয়ার চুক্তি সাধারণত দুই বছরের জন্য হয় এটি বন্ধ করতে চাইলে জরিমানা দিতে হয় তাই শুরুতে ওয়াইফাই রাউটার নেওয়া এড়িয়ে চলুন রাতে ফোনে কথা বলা রুমমেটদের বিরক্ত করে রাত জেগে ফোনে কথা বলা সৌদি আরবে প্রবাসী জীবনে একটি খারাপ অভ্যাস এটি সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে দরকার হলে বাইরে গিয়ে কথা বলুন আশা করছি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে সৌদি আরবে নতুন বা পুরাতন প্রবাসী সবাই যদি এসব বিষয়ে সতর্কভাবে মেনে চলেন তাহলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব আপনারা যদি এসব নিয়ম জানেন এবং অন্যদেরও জানাতে পারেন তাহলে আমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারব আপনারা ভালো থাকুন নিরাপদ থাকুন আর সৌদি প্রবাস জীবনের প্রতিটি মুহূর্তকে সাফল্যময় করুন যদি এই ভিডিওটি আপনাকে উপকার করে থাকে তাহলে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন